প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান প্রোটেক্টর উডেন ডোর একুশের চোখে। বিরতির পর আবারও ফিরে এলাম প্রোটেক্টর উডেন ডোর একুশের চোখে। বিরতির আগে দেখেছিলেন ফলে রাসায়নিকের ব্যবহার, এবার দেখুন ঈদ সামনে রেখে রাজধানীর আশেপাশের এলাকায় কীভাবে তৈরি হচ্ছে ভেজাল সেমাই। ঈদ সামনে রেখে ভেজাল ও নিম্নমানের সেমাই তৈরি চলছে, নোংরা পরিবেশের পাশাপাশি সেমাই তৈরিতে ব্যবহার করা হচ্ছে পোড়া তেল। চিকিৎসকরা বলছেন জনস্বাস্থ্যের জন্য এ সেমাই মারাত্মক হুমকি, মুখরোচক খাবারের অন্যতম উপাদান এ সেমাই। ঈদে প্যাকেটজাত লাচ্ছা সেমাইয়ের পাশাপাশি খোলা সেমাইও কিনেন অনেকে, কিন্তু কোথায় কিভাবে তৈরি হচ্ছে এসব সেমাই, চলুন দেখে আসি। ঈদ সামনে রেখে ভেজাল ও নিম্নমানের সেমাই তৈরি চলছে, নোংরা পরিবেশের পাশাপাশি সেমাই তৈরিতে ব্যবহার করা হচ্ছে পোড়া তেল। চিকিৎসকরা বলছেন জনস্বাস্থ্যের জন্য এ সেমাই মারাত্মক হুমকি। মুখরোচক খাবারের অন্যতম উপাদান সেমাই, ঈদে প্যাকেটজাত লাচ্ছা সেমাইয়ের পাশাপাশি খোলা সেমাইও কিনেন অনেকেই, কিন্তু কোথায় কিভাবে তৈরি হচ্ছে এই সেমাই, চলুন দেখে আসি। অনুসন্ধানের পর রাজধানীর কামরাঙ্গীর চরের সরু গলিতে মিলল বেশ কয়েকটি সেমাই তৈরির কারখানার সন্ধান। ঈদ সামনে রেখে গভীর রাত পর্যন্ত ওইসব কারখানায় তৈরি হচ্ছে খোলা সেমাই ও লাচ্চা সেমাই। কারখানার পরিবেশ রীতিমতো অবাক হওয়ার মতো। নোংরা ছেঁচছেঁতে কারখানা, খালি হাতে ঘামে ভেজা শরীরে কাজ করছেন শ্রমিকরা। সেই সেমাই শুকানো হচ্ছে খোলা স্থানে, বসছে মশা মাছি সহ বিভিন্ন ধরনের পোকামাকড়। ময়দা আর পানি দেওয়া গোলাই গোলাইয়া এই মেশিনের বাটাম আছে, ওই যে ওই বাটাম চালনিতে ফিটিং করি, ফিটিং করে আলাদা ডাইস লাগাইয়া ময়দা এই মিক্সার দিলেই মেশিন চালু দিলেই সেমাই করে। মিক্সার তো স্যার করতে পারেন, মালটা তো শুকাই ভিতরেই, করার দিয়ে কাঠটা নিচেরটা বাদ দিয়ে দিই ওয়েস্টিস, তারপরে বাকি মালটা যেটা এটা তান্দুলে হিট দিয়ে এটা ই করা হয়, ভাজা হয়। এগুলো তো আমরা পুইসা রাখি, গরমের কারণে কিছু করার নেই আমাকেও, কিন্তু তারপরে আমরা যত উপারি আমরা এগুলো পুইসা রাখি সবসময়ই, তারপরে এরকম কাজ করি। এমন অসংখ্য কারখানা রয়েছে রাজধানীর আশেপাশে, কেরানীগঞ্জ, পুরান ঢাকা, কুশিয়ারবাগ সহ বিভিন্ন স্থানে গড়ে উঠেছে মৌসুমী এইসব অবৈধ সেমাই কারখানা। এটি খারাপ তো লাগে, লাগলে ওখানে তো কি করুম ভাই বলেন, করার তো কিছু নাই, তারপর তো চেষ্টা তো করে তো বলি মানে পরিষ্কার করি করতে। আর এসব সেমাই বাজারজাত করা হচ্ছে বিএসটিআই এর অনুমতি ছাড়াই। বিএসটিআই এর কর্মকর্তারা জানালেন এইসব কারখানার বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। মেয়াদোত্তীর্ণ পণ্য, এক্সপার্ট পণ্য তারা বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে তারা এখানে বিক্রয় করছে, রিপ্যাকিং করে একটি বিষয়ে। আরেকটি হচ্ছে আমরা পেয়েছি, সেটা হচ্ছে যে মেয়াদোত্তীর্ণ পণ্যের সাথে কিছু ভালো পণ্য তারা মিক্স করে বিক্রি করছে, ফ্লেভার ব্যবহার করছে। অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের এখানে যে আইন আছে, আইনের 23 ধারা থেকে 42 ধারা পর্যন্ত বিভিন্ন খাদ্য ভেজাল এবং দূষণের যে অপরাধগুলো আছে সে অপরাধগুলো বিচারের জন্য বিভিন্ন সাজা আছে। সাজা হলো যে সাজাগুলো আছে সেগুলি আমাদের মিনিমাম 6 মাসের জেল আর ম্যাক্সিমাম হলো 5 বছর পর্যন্ত জেল, আর জরিমানার পরিমাণ হচ্ছে মিনিমাম 1 লাখ টাকা আর ম্যাক্সিমাম হচ্ছে 20 লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান আছে। স্থানীয়রা বলছে এমন পরিবেশ দেখে সেমাই খাওয়ার আগ্রহ হারিয়েছেন তারা। প্রিয় দর্শক, নিচ্ছে আরেকটি প্রোটেক্টর উডেন ডোর একুশের চোখে বিরতি, ফিরছি একটু পরে, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম প্রোটেক্টর উডেন ডোর একুশের চোখে। প্রতি বছর অবৈধ সেমাই কারখানায় অভিযান চালানো হলেও তা বন্ধ হচ্ছে না, জরিমানার টাকা দিয়ে আবারও শুরু করে এই ব্যবসা। সংশ্লিষ্টরা বলছেন অতিরিক্ত লাভের কারণে জরিমানা দিলেও ব্যবসা বন্ধ হচ্ছে না।
পুলিশ র্যাবের বেজাল বিরোধী অভিযান সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ কারখানাগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এতে খোঁজ নিয়ে জানা গেছে যেসব কারখানায় এবার জরিমানা আদায় করা হয়েছে সেসব কারখানায় আগেও অনেকবার অভিযান চালানো হয়েছে, এমনকি মালিককে কারাদণ্ড দেওয়া হয়েছে, তারা বের হয়ে আবারও জড়িয়ে পড়ছে এই অবৈধ ব্যবসায়। প্যাকেট মেয়াদ আছে তো, বস্তায় ওটা মেয়াদ লাগে না, আমরা মাল বেচি, কোম্পানি বেশি বেচলে কোম্পানির দিয়ে দিই, কোম্পানির মাল দিয়ে ফুডগ্রেড রং ব্যবহার না করে ইন্ডাস্ট্রিয়াল রং ব্যবহার করতেছে কেন? কারণ যেহেতু ফুডগ্রেড রং ব্যবহার করার একটা অনুমোদন আছে, সেই অনুমোদনের আড়ালে অনেকে ইন্ডাস্ট্রিয়াল রং ব্যবহার করছে। সুতরাং এই বিষয়টি মনিটরিং এনশিওর করার পরেই কিন্তু আসলে যে সমস্ত রং অ্যাপ্রুভ সেই সমস্ত রং ব্যবহার করা বিষয়ে লোকজন উৎসাহিত করা উচিত। আদারওয়াইজ কিন্তু আমাদের জনস্বাস্থ্য অত্যন্ত হুমকির সম্মুখীন হবে বলে আমরা মনে করি, কারণ ইনডিসক্রিমিনেট ইউজ অফ কেমিক্যাল সাবস্টেন্স এটা কিন্তু আমাদের জন্য মারাত্মক ঝুঁকি নিয়ে আসবে। কারখানা মালিকরা জানান তারা আইনের যে ধারায় জেলখানার ভিতরে যান তা সহজেই জামিন হয়ে যায়, তাই আইনজীবীদেরকে দিয়ে শুনানি করে জামিনে বের হয়ে আসেন, এসে আবারও বেশি টাকার আশায় এই ব্যবসায় জড়িয়ে পড়েন। মাল ডায়ার থেকে ভাঙ্গি ভাঙ্গা এক সাইডে পিল দেওয়া সুন্দর করে রাখি, রাখার পরে আবার একটা বাইক করি, বাইক করার পরে আবার একটা ঢুকাই, আগুনে তাপে মালটা সিদ্ধে বাইরে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমান খসরু জানান, এই সেমাই খেলে শিশু বৃদ্ধ সহ সকল বয়সী মানুষেরই ডায়রিয়া গ্যাস্ট্রিক ছাড়াও দীর্ঘমেয়াদী ক্যান্সার হতে পারে। এই পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ যদি আমরা নিশ্চিত না করতে পারি তাহলে অনেকগুলো খাদ্য এবং পানিবাহিত রোগ আমাদের হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পেটের পীড়া, বিশেষ করে কলেরা, টাইফয়েড এই জাতীয় রোগ। আর সাধারণ মানুষ বলছে জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে ভেজাল খাবার পুরোপুরি বন্ধ করতে হবে, চলমান আইন পরিবর্তন করে শাস্তির মাত্রা বাড়ানোরও দাবি জানিয়েছেন তারা। বাইরের যে খাবারগুলো আমরা খাচ্ছি অতিরিক্ত তেলের ভাজা পোড়া খাবার যেটা হচ্ছে ট্রান্সফ্যাট হয়ে যাচ্ছে, এবং এই কেমিক্যাল দেওয়া যে ফ্রুটসগুলো খাচ্ছি এবং শাকসবজি খাচ্ছি সেখান থেকে কিন্তু এই ক্যান্সারের উৎপত্তি। সো বুঝতেই হবে যে এই ধরনের প্রিজারভেটিভগুলো আমাদের শরীরের জন্য কত বেশি খারাপ। আর বিএসটি এর কর্মকর্তারা বলছেন এই অভিযান অব্যাহত থাকবে। আমাদের কিছু প্রশাসনিক ব্যবস্থা গ্রহণেরও আছে, প্রশাসনিকভাবে কিছু জরিমানা করার বিষয় আছে। তো মূল বিষয়গুলো যেগুলো খাদ্য ভেজাল এবং দূষণের বিষয়গুলো আছে সেগুলি হচ্ছে কোর্টের মাধ্যমে, আদালতের মাধ্যমে বিচারের ব্যবস্থা আছে। এছাড়াও আমাদের যে মোবাইল কোর্ট আছে, মোবাইল কোর্টে আইনেও আমাদের বিষয়টা বিচার করা যায়। ভেজাল খাবারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে, পাশাপাশি ক্রেতাদেরও এই বিষয়ে সচেতন হতে হবে। দর্শক, আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান, তুলে আনবো তথ্যের একেবারে ভেতরের খবর। লিখতে পারেন এই ঠিকানায়, প্রযোজক একুশের চোখ, একুশে টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন একুশের চোখ @একুশে-টিভি.com। এই ঠিকানায় কথা বলতে পারেন 0197-2121221 এই নম্বরে। দর্শক, আজকের একুশের চোখ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন একুশে টেলিভিশনের সঙ্গে।